2020 কারোর ভালো কাটেনি, তাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আসলে এই 2020 বছরটা সকলের কাছেই একটা অভিশপ্ত, সারা বিশ্বের মানুষ এই 2020কে হয়তো মনে রাখবে। আর এই নতুন বছরকে আমরা স্বাগত জানাই, আমরা বিশ্বাস রাখবো এই 2021 আমরা খুব ভালো কাটাবো, সবাই খুব ভালো থাকবো। I believe that the mind is the last planet that's left unexplored. Achieving the universal or cosmic consciousness is the highest goal to mankind. একটা লেখা ভালো লাগলো, যিনি লিখেছেন তাকে অসংখ্য কৃতজ্ঞ আমার পক্ষ থেকে, তাই সেই লেখাটি আজকে সবার কাছে শেয়ার করছি। তোমার অনুপস্থিতিতে যে মাসটা অন্য কাউকে খুঁজে নিতে পারে, তার কাছে তুমি আর যাই হও মূল্যবান কেউ হতে পারোনি, শুধুমাত্র প্রয়োজন হয়েই আছো। তোমার জন্য যে একটু অপেক্ষা করতে পারে না, বরং অন্য কাউকে ঠিকই খুঁজে নেয়, সেই মানুষটা তোমার জন্য ভুল মানুষ। সঠিক মানুষ কখনো তোমার জন্য অপেক্ষা করতে দ্বিধাবোধ করবে না, কিংবা নতুন কাউকে সঙ্গী বানাবে না। যে মানুষটার কাছে তুমি শুধুই প্রয়োজন, তার কাছে কখনো প্রিয়জন হতে পারোনি, তার প্রয়োজন ব্যতীত তুমি কখনো তাকে পাশে পাবে না। আর তুমি যার প্রিয়জন তাকে তোমার পাশে রাখতে হবে না, সে নিজেই তোমার কারণে অকারণে পাশে থাকবে। কে তোমাকে শুধুই প্রয়োজনে চায়, আর কে তোমাকে প্রিয়জন ভেবে সব সময় অনুভব করে, সেটা আগে বুঝতে হবে, নয়তো তুমি কখনো কারোর সাথে স্থির হয়ে থাকতে পারবে না, সবাই প্রয়োজন শেষে চলে যাবে। আর যদি মানুষ চিনতে পারো, তাহলে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। ওই মানুষটা তোমার জীবনে না থাকাই ভালো, যে কিনা সামান্য দূরত্বের জন্য তোমাকে রেখে অন্য কাউকে গুরুত্ব দিয়ে ফেলেছে, কিংবা সামান্য মান অভিমানের জন্য তোমাকে ভুলতে দ্বিতীয়বার ভাবেনি। অমন মানুষকে কাছে চাওয়া নিতান্তই বোকামি। যে মানুষটা অপেক্ষা করতে জানে, সেই মানুষটার কাছে তুমি ভালোবাসা পাবে, যার কাছে অপেক্ষা করা বিরক্তিকর মনে হয় তার কাছে ভালোবাসা পাবে না। কারণ যে অপেক্ষা করতে পারেনি, সে একদিন তোমার জন্য অপেক্ষা করতে পারবে না। ভুল মানুষ তোমার জীবনে আসতেই পারে, এতে তোমার দোষ নেই, কিন্তু ভুল মানুষকে ভালোবেসে যাওয়াটা দোষের। কে ভুল মানুষ আর কে সঠিক মানুষ, এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই প্রয়োজন আর প্রিয়জনের মর্মটা বুঝতে হবে। একজন প্রয়োজন হারিয়ে গেলে অন্য কেউ প্রিয়জন হয়ে আসবে, ঠিকই, কিন্তু একজন প্রিয়জন হারিয়ে গেলে আর কেউ প্রিয়জন হয়ে আসবে না। ধরে রেখো তাকে, যার কাছে তুমি যার প্রিয়জন, ছেড়ে আসো তাকে, যার কাছে তুমি শুধুই প্রয়োজন। প্যার মে ছোটি ছোটি গলতিও কো মাফ কর দেনা চাহিয়ে, ক্যুকি গলতি তুমারি হো ইয়া উসকি, রিশতা তো দোনো কা হ্যায়। জাস্ট রিমেম্বার, সাম কাম সাম গো, দ্য ওয়ান্স দ্যাট স্টে উইথ ইউ থ্রু এভরিথিং, they are your true best friends, don't let go of them. কেমন লাগলো একবার জানিও কমেন্ট বক্সে। সত্যি তো, সব মানুষ সারা জীবন তোমার সাথে থাকবে এমনটা নয়। আজকে আবার নতুন মুখ এসেছে, নতুন বন্ধু তৈরি হয়েছে, সবকিছু যেন আস্তে আস্তে পাল্টে পাল্টে একের পর এক একের পর এক, পুরাতনকে ঘিরে যেন নতুনের আস্তরণ তৈরি হয়েছে সব জায়গায়।
এটাই হয়তো জীবন, এভাবেই হয়তো আমাদের এক সরল রেখার এক বিন্দুতে গিয়ে জীবনটা হয়তো মিলিত হবে।